গাইস, আমরা দীর্ঘ 1 মাস রমজানের পরে ঈদের দিন বিকেলবেলা নদী ভ্রমণে বের হয়েছি। আমাদের আসলে গ্রীষ্মের যে তাপদাহ সেটা থেকেও কিছুটা স্বস্তি পাওয়ার লক্ষ্যে আমরা এই আনন্দ ভ্রমণের উদযাপন করলাম। আমাদের আমাদের সাথে আছে বন্ধু অমি খান, সাথে আছে হুমায়ুন খান, আমাদের মালয়েশিয়া থেকে আগত সুমন খান, এরপরে আমাদের সাথে আছে বড় ভাই রমজান। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের মাঝে একটু পরে গান নিয়ে আসবেন বন্ধু সুমন, তারপরে আছেন আমাদের বিশিষ্ট শিল্পী অমি খান, তাদের ব্র্যান্ডের গানগুলো তারা শোনাবে আজকে। তো আজ এ পর্যন্তই, এরপরে আপনারা সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ঈদের দিন আসলাম নৌকা নিয়ে নদীতে। আসলে প্রচণ্ড গরমের কারণে আমাদের এই চিন্তাধারা যে কীভাবে গরমটা কমানো যায়, এই জন্য আমরা আরিয়ালখার শাখা নদীতে নৌকা নিয়ে আমরা বন্ধুরা আসলে নেমে গেলাম আরিয়ালখা নদীতে। যাই হোক, এখানে নামার পরে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, গরম অনুভব করতেছি না আমরা। নদীর মধ্যে আসলে সুন্দর বাতাস, পরিবেশটাও ঠান্ডা, কোনো হইচই নেই। যাই হোক, হইচই যেহেতু নাই আমাদের, হ্যাঁ আপনারা দেখতেছেন যে পরিবেশটা সুন্দর, যাই হোক হইচই নাই, এখন আমাদের একটা হইচই সৃষ্টি করতে হবে, এইটাই আমাদের পরিকল্পনা। এছাড়া আর কোনো পরিকল্পনা নাই, আপনারা আমাদের সাথে থাকুন, জয়েন করুন, জয়েন করলে আপনারাও আমাদের সাথে হইচই করতে পারবেন, কথা সেইটাই। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঈদের দিন, পরন্ত বিকালের সোনালী শুভেচ্ছা নেবেন সবাই, সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই দিনটা স্পেশাল একটা দিন, বিশেষ করে আমাদের যারা মুসলিম উম্মা আছে তাদের জন্য, শুধু মুসলিম উম্মা না সারা বিশ্বের সবার জন্যই আজকের এই দিনটা স্পেশাল আমি মনে করি। সবাই খুব ভালো এবং আনন্দের সাথে দিনটি কাটাচ্ছেন সে প্রত্যাশা করি। চলছে গ্রীষ্মকাল, গ্রীষ্মের তাপদাহ হয়ে পুরো দেশ যখন একদম হাঁপিয়ে উঠছিল, ঠিক সেই সময়ে ঈদের আগের দিন বৈশাখী হাওয়া এসে পুরো পরিবেশটাকে ঠান্ডা এবং শীতল করে দিয়েছে, যেটা সবার হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছে। এবং এই সুন্দর সোনালী আবহাওয়ায় সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতেছেন এবং পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার সাথেই আপনারা আনন্দে মেতে উঠছেন সে প্রত্যাশাই করি। আর এরকম একটা সময় আমরা নদী ভ্রমণে আছি, নদী সবসময় আমাদেরকে টানে, নদীর বহমান স্রোত যেরকম বয়ে চলে সেরকম আমাদের জীবনের যে ক্লান্তিগুলো আছে সেই ক্লান্তিগুলো স্রোতের মতো দূর হয়ে যায় যখন আমরা নদী ভ্রমণে বের হই। তো নদী সবসময় আমাদেরকে টানে, আর বিশেষ করে নদীর এই যে মনোরম সুন্দর দৃশ্য, এটা আমাদের সবসময় মনকে আন্দোলিত করে, উচ্ছ্বাসিত করে, আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় অন্যরকম এক আনন্দের স্রোতে। সেরকমই একটি মহেন্দ্রখানে আমরা উপস্থিত আছি, কয়েকজন বন্ধু মিলে সময়টা উপভোগ করছি। আমার সাথে আছে আমার বন্ধু অমি খান, আছে বন্ধু সজীব, আছে ছোটো ভাই সুমন, আছে বড়ো ভাই রমজান, সবাই মিলে চমৎকার একটি বিকল উপভোগ করতেছি। আর আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, আপনারাও আমাদের সাথে এই বিকালটা উপভোগ করুন এবং মেতে উঠুন ঈদের আনন্দে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, মোবারক, ঈদের শুভেচ্ছা।